তার বাণিজ্য নাম বজ্রসেন। বজ্রসেন তার বাণিজ্য নিয়ে পুরী থেকে অন্য দেশে যাওয়ার প্রস্তুতিতে মত্ত, কিন্তু সে অজ্ঞাত যে তার অপেক্ষায় রয়েছে পুরীর কোটা। পুরীর রাজকোষে বিশাল চুরি হয়ে গেছে, যার দায়ে কোটাল বজ্রসেনকে বজ্রসেনের প্রাণ নিতে চায়। আমি ধনী, আমি চলেছি আপন ব্যবসায়, চলেছি দেশান্তর। আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস, যার রূপে গুণে সবাই মোহিত। শ্যামার উপর প্রেমিক উত্তীয়, বয়ঃসন্ধির আঙিনায় দাঁড়িয়ে এই তরুণ কিশোর তার সর্বস্ব দিয়ে ভালোবাসতে চায় শ্যামা, কিন্তু সেই প্রেম ব্যক্ত করার ভাষা তার অজানা। মধুর মধুর ও ধুনি মা,
সখীদের নজর এড়াতে পারেনি। পুত্রীর গোপন ভালোবাসা এবং তার প্রতি শ্যামার অবহেলা সখীদের হৃদয়কে ব্যাকুল করে। তারা শ্যামাকে বোঝাতে চায়, কিন্তু শ্যামা বুঝতে চায় না। সে অপেক্ষায় থাকে তার স্বপ্নের রাজপুত্রের জন্য। এমন সময় আবির্ভাব ঘটে বজ্রসিংহের।
কর্ণাটকীয় পরিবেশে বজ্রসেনকে প্রথম দেখে শ্যামা। বজ্রসেন তখন ধরা পড়েছে কোটালের হাতে। প্রথম দর্শনেই শ্যামা ভালোবেসে ফেলে বজ্রসেনকে। কিন্তু এই কোন প্রকার ভালোবাসা? তোমার বাসা বিচারে মেরে মোর প্রাণ রে, তাহারি সঙ্গে তোমারই মোর।
Thank you.
প্রেম প্রাণ হারালো অন্যায় অবিচারে, জীবন দান দিয়ে গেল বজ্রসেনকে। শ্যামা এবং তার সখীরা সন্তর্পণে কারাগার থেকে নিয়ে পালালো বজ্রসেনকে। যে জানে না তার মুক্তির আড়ালে আছে এক সুন্দরীর ছলনা, এক তরুণ কিশোরের আত্মত্যাগ। সে শুধু দেখল কারাগারের অন্ধকারে জীবন বাতি নিয়ে আবির্ভাব এক সুন্দরী, যে তাকে নিয়ে চলল মুক্তির পথে। কি আনন্দ, দুঃখ আমার
শ্যামা এবং তার সখীরা নিরুদ্দেশ, এমনকি বজ্রসেনও কারাগার হতে পলাতক। পুরীর কোটাল বেরিয়ে পড়েছে তাদের খোঁজে, কিন্তু শ্যামার সহচারিণীরা তাদের সখী এবং তার প্রেমকে সব বাধা বিপত্তি হতে রক্ষা করতে উদ্যত। কোটালের নজর যাতে কিছুতেই শ্যামা ও বজ্রসেনের উপর না পড়ে, এই তাদের প্রচেষ্টা। Oh,
শ্যামা এবং বজ্রসেন প্রেমে আপ্লুত, কিন্তু এই প্রেমে কোথাও যেন একটা কাঁটা আছে। বজ্রসেনকে তা বিদ্ধ করে। তার একটাই প্রশ্ন, কিভাবে শ্যামা তাকে মুক্ত করতে পারত? এই অসাধ্য সাধন হলো কিভাবে? তার কি রহস্য? Yeah.
বজ্রসেনের মনেও শান্তি নেই। সে ঘুরে বেড়ায় পথে ঘাটে, তাকে দেখে গ্রামবাসীদের মনে দয়া হয়। Yeah.
বজ্রসেনের মনে অনুতাপে জর্জরিত হয়ে কখনো কি সে ফিরিয়ে নেবে তার প্রেমকে, তার প্রিয়তমা শ্যামাকে? কবিগুরু এই প্রশ্ন জাগিয়ে গেছেন আমাদের সকলের মনে। দ্যাট ওয়াজ দি এন্ড অফ দ্য প্রেজেন্টেশন শ্যামা, আ ভেরি বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য পার্টিসিপেন্টস। অনিশা মজুমদার, সংযুক্তা চ্যাটার্জি, শ্রীতমা ঘোষ, গ্রীষ্মা বাসু, পুনম পাল, সুস্মিতা কুন্ডু অ্যান্ড সিসি গাঙ্গুলি। দ্য এন্টায়ার প্লে হ্যাজ বিন কোরিওগ্রাফড অ্যান্ড ডিরেক্টেড বাই দ্য ডিরেক্টর অফ রিদম ডান্স একাডেমি, সুদেশনা গাঙ্গুলি।